মগধের রাজা অজাতশত্রু একবার বুদ্ধের কাছে এসে জানতে চাইলেন, শত্রুতা দূর করার উপায় কি। বুদ্ধ উত্তরে বললেন, যদি তোমার মনের মধ্যে সত্যি শত্রুতা দূর করার ইচ্ছে জাগে, তাহলে তার উপায় অবশ্যই আছে অজাতশত্রু। প্রথম শর্ত হল, দুই পক্ষকে সামনাসামনি বসে সকলকে জানাতে হবে যে বিবাদ কি নিয়ে হচ্ছে। দ্বিতীয় হল, মনে করতে হবে দ্বন্দ্ব যখন শুরু হয়েছিল তখন কি নিয়ে শুরু হয়েছিল। দুই পক্ষকেই পরস্পরকে সেই কারণ বলতে হবে শান্তি বজায় রেখে। তৃতীয় হল, হাত তুলে নয়, মন থেকে বিচার করতে হবে এই ঝগড়া কিভাবে সমাপ্ত করা যায়। চতুর্থ ধাপ হল, যদি তুমি কোনো ভুল করো তাহলে সেটা সবার সামনে স্বীকার করে নিজেকে ক্ষমা করে দিতে হবে। নিজের ভুল স্বীকার করার মাধ্যমে আমরা অন্যদের বোঝার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ ফেলি। আর পঞ্চম ধাপ হল, এরপর ঝগড়া শেষ করতে যা যা নির্ণয় নেওয়া হবে তা সকলের সামনে তিনবার পড়ে শোনাতে হবে। কেউ যদি আপত্তি না জানায় সেক্ষেত্রে সেই নির্ণয়কেই চূড়ান্ত বলে মেনে নিতে হবে। ষষ্ঠ ধাপ হবে, এই নির্ণয় দুই পক্ষকেই সমানভাবে মেনে নিয়ে মৈত্রী স্থাপন করতে হবে। আমাদের কপিলাবস্তুতে যখন কৃষকদের মধ্যে ঝগড়া হয়, তখন সবচেয়ে বৃদ্ধ কৃষক খানিকটা মাটি নিয়ে এসে দুই পক্ষের হাতে দিয়ে বলেন, এই মাটি ফেলে দাও আর তোমাদের দুজনের মধ্যেকার ঝগড়া সমাপ্ত করো। ঠিক যেমনভাবে আগুনে মাটি দিলে আগুন নিভে যায়, তেমনভাবেই সেই ঝগড়ার উত্তাপও শান্ত হয়ে যায় এই কাজের মাধ্যমে। এ কথা শোনার পর অজাতশত্রু বললেন, হে বুদ্ধ, আমি নিশ্চিত এই পৃথিবীতে যখনই যুদ্ধ বা বিবাদ তৈরি হবে, যখন দুই পক্ষের মাঝে দেওয়াল তৈরি হবে, তখন পৃথিবীবাসী আপনার এই শিক্ষা নিয়ে আলোচনা করবে। জগতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনিই হবেন প্রধান পথপ্রদর্শক। ভবিষ্যৎ পৃথিবীতে যতবার মৈত্রী এবং সামঞ্জস্যের অভাব ঘটবে, যুগ যুগ ধরে মানুষ আপনারই বাণীর সাহারা নেবে। বন্ধুরা, আশা করি আমাদের আজকের ভিডিওটিও আপনাদের পছন্দ হবে। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। অনেক ধন্যবাদ।